আশ্রমগুলো খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা আছে কিনা। কোরআন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় 25টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগদ থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কোনো জায়গায় কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ি কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে মুরব্বির স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে। অথচ ওই ছয়টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বি দেয়নি, তো জানবে কি করে? এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদগুলো নিজেদের নামে ছয়জন লিখে নিয়ে মুরব্বির ছেড়ে দিয়েছে। এবার যান, এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার অন্যতম হচ্ছে ছয় ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো মুরব্বিকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলেন না কেন, যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই পুত্র বধূ ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী জ্ঞানী হতো, এ মুরব্বিকে রাস্তায় ছেড়ে দেওয়া না, ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। কারণ সবগুলো হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। 96% মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না। এটা যদি মনে করেন রাজনীতি কোনো দলের কথা, অপেক্ষা করেন কয়দিন পর ওই মুরব্বির মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি, আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না। এই জন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায়, 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন, জীবনেও এদেশে আর কোনোদিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না। বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম? কি বলেন, প্রকাশ্য হারাম কাজ এটা। কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি, সবচাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে। কোন জায়গায় 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, 17টা, 22টা এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখফিলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার, সারা জীবনে আয়াতরা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, এর ভেতরে একটা গোপন রহস্য আছে। আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায়, আল্লাহ পাক বলেন অখফেদ খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে, হে পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে, এরপরে ফল কর। কে ডাউন করার পরে ফল করবে? জানাহাজ জ্বললে জানাহন মানে ডানা, জানাহন মানে বলেন না কেন? আমার প্রশ্ন, পৃথিবীর কোনো মানুষের ডানা আছে? আছে নেই? ডানা তো পাখির হয়, ডানা তো এরোপ্লেনের হয়, ডানা তো হেলিকপ্টারের হয়, মানুষের তো কোনো ডানা হয় না, তাহলে আয়াতটা মিথ্যা। এই বসো বসো, কেন বসো, পড়ে যাবো। আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল।
না মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে আশীর্বাদ। আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামসা, এই যে লাগিয়ে দিলাম জানা হাজ্জুল্লি মিনার রহমা, তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন, পাখির ডানা দিলেন? কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উড়বে না। দুই নাম্বার, এ ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কোমল হওয়া, নরম হওয়া, সফট হওয়া কখনো সম্ভব না, কিন্তু পাখির ডানা আল্লাহ হাওলাত করেছিলেন এই কারণে, কারণ এর ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যেটা সফট, নরম, কোমল, এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে। সিল যদি ছৌ মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাওয়ার পরে একটা কিচির মিচির শব্দ করে, বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ। কি বললাম? একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন। আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে, হামসা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায়। তারা যেন মনে করে আবার হামসা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই, আর কোনো চিন্তা নেই আমাদের। দিনাজপুর বাসী মন থেকে বলেন তো, আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে? চব্বিশ ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে, না জানি কখন ভাত বন্ধ করে দেয়। হ্যাঁ, এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল তো এজন্য কিছু টের পাচ্ছেন না। এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এজন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে, নিজের এবাদতের পরে নবীর নাম দেননি, আল্লাহ বলেছেন মার বাবার নাম। অকবর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায়কে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে, এটা আমি বানালাম। বলেন আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কোরআন খোলেন তো পুরাটা, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। আর তো সে দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেই দুইজনের পরিচয় ওই ছয় ছেলে মেয়ে জানে না, এই জন্য 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে। যান আপনারা দরকার নেই, ও কয়দিন পরেই পড়ে মরবে, ডেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এক কথা বলে না কেন? অথচ ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে কারিম দেন। মাহফিলের সভাপতি যেখানে আছে এইরকম জায়গা যেখানে পান, 3টা বছর তাকে পড়ান, আমি করান।